দুর্ঘটনায় ভেঙে পড়ার ছয় দিনেও কুমিল্লার তিতাসের সেই সেতু সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে গোমতী নদীর তিতাস অংশের নারায়ণনিন্দা ও ভিটিকান্দি ইউনিয়ন সহ আশেপাশের অন্তত 15টি গ্রাম এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগী স্কুলগামী শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দ্রুত সেতুটি মেরামত করে চলাচলের স্বাভাবিক করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। কুমিল্লা থেকে আবুল খায়ের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ভাঙা সেতুর দুই অংশ পড়ে আছে নদীর পানিতে। গত 29 মে বালুবাহী দুটি বালখেটের ধাক্কায় গোমতী নদীর উপর থাকা সেতুটির মাঝখানে ভেঙে যায়। এতে আসমানিয়া বাজার সহ অন্তত 15টি গ্রামের সঙ্গে তিতাস সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আসমানিয়া বাজারের উত্তর ও দক্ষিণ পাশের মানুষের যাতায়াতে ভরসা ছিল গোমতী নদীর উপর থাকা এই সেতু, কিন্তু দুর্ঘটনায় এটি ভেঙে যাবার পর থেকেই চরম দুর্ভোগ। ট্রলারে করে অল্প দূরত্বের পথ যেতে সময় লাগছে বেশি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা সবারই ক্ষতি হইতেছে, জনগণের ক্ষতি হইতেছে, চলার ক্ষতি হইতেছে, স্কুল অফিস আদালতে আসা যাওয়ার ক্ষতি হইতেছে, বুঝছেননি? এই যে নাও দিয়ে এতক্ষণ আমরা এখানে এসে দাঁড়ায় থাকি, এটা আমাদের বাড়িতে কাজের সমস্যা হইতেছে, কত সংসার কাজ আছে, এটা সবার জন্য ক্ষতি হইতেছে, শুধু একজনের জন্য না, জনগণ সবার জন্য হইতেছে। আমাদের যাতায়াত অনেক সমস্যা হচ্ছে, আমরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারছি না, আমাদের 9টা ক্লাস আমরা এখানে ওইখানে, ওইখান থেকে এখানে আসতে অনেক সময় লাগছে, আর ওইখানে মানুষ এখানে আসতে অনেক সময় লাগছে। এখানে সবারই ব্রিজ ভাঙার কারণে অনেক অসুবিধা হচ্ছে, কেউ বাজার আসতে পারছে না, স্কুলে সময় মতো যাইতে পারছে না। এই ব্রিজটা ভাঙার কারণে যে কাঠের পোলটা বর্তমানে ভাঙছে, এটার কারণে আমরা খুবই বাজারে যারা দোকানদার, আমরা এই পাশে ইয়ে আছি, দোকানদার আছি, তারা প্রচুর ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। দেখা গেছে আজকে যে আমাদের প্রতিনিধি সিল দেওয়ার কথা, তা আজকে এরার ইয়া 3 ভাগের 1 ভাগ হয়নি। পার ডে আমাদের যেটা সেল হয় সেলটার 3 ভাগের দেখা গেছে কি 2 ভাগে আমাদের হয়ে গেছে কিনা আজকে নেই। আমরা খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। 2 শিফট ইয়া কইরা পাল্লাপাল্লি কইরা আমাদের ব্রিজটা ভেঙে ফেলে। এখন ভেঙে ফেলার কারণে আমাদের সবচেয়ে বেশি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের, কারণ আমরা এখানে মানুষ না আসলে আমরা বেচা কেনা করবো কার কাছে? আর সবচেয়ে বড় হলো সামনে একটা ঈদের সিজন, এই ঈদের সিজনের যদি অবস্থা হয় তাহলে আমরা বেচা কেনা করবো কীভাবে? আমরা মানে আমাদের একেবারেই মানে ব্যবসা একবারই শেষ। তা আমরা জোর আবেদন করি যারা ভাঙছে তারা অতি দ্রুত যেন আমাদের ব্রিজটা পরিপূর্ণ করে দেয়, ঈদের আগে 1 সপ্তাহের মধ্যে যেন তারা ব্রিজটা কমপ্লিট করে দেয়। আমরা তাদের কাছে জোর আবেদন করি এবং আমাদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা ভাইয়ের কাছে আমাদের একটাই দাবি, ওনার মারফতে যেন উনি দ্রুত এই কাজটা সম্পূর্ণ করে দেয়। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি দূর করতে কয়েকদিনের মধ্যেই সেতুটি সংস্কার করা হবে। জনগণ যাতে কোনো দুর্ভোগ না পাইত হয়, জনগণ যাতে কষ্ট না করে, 1 সপ্তাহের মধ্যে আমি আশা করি সেতু সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান গোমতী পাড়ের বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, আরটিভি।